হ্যালো গ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটি হবে গুগল ড্রাইভ নিয়ে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গুগল ড্রাইভের কোনো ফোল্ডার বা ফাইল আপনি আপনার কাছের মানুষদের অথবা বন্ধু বান্ধবদের দেখাতে পারবেন যদি আপনি এই ছোট টিপসটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এখন চলুন কিভাবে লিঙ্কটি কপি করবেন এবং কোথায় সেটিংসটি ওপেন করবেন তা আমি দেখিয়ে দিব প্রথমে আপনি আপনার গুগল ড্রাইভে অ্যাক্সেস করে নিতেছি। করার পর। নিবেন আপনাকে পছন্দের ফাইলটি সিলেক্ট করতে হবে মনে করেন এই ফাইলটি আমি এখন আমার বন্ধুদের কাছে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিতে হবে রাইট বাটনে ক্লিক করে নেওয়ার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবেন তার আগে আপনাদেরকে বলে নেই যে যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে অবশ্যই আপনার ফাইল অথবা ফোল্ডারের ডান কোণে আপনার থ্রি ডট একটি মেনু থাকবে সেই মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম অপশনগুলো চলে আসবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে গেট লিংকে ক্লিক করতে হবে গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখাবে তো এরকম ইন্টারফেস দেখানোর পর অবশ্যই আপনাকে কপি লিংকে ক্লিক করতে হবে কপি লিংকে ক্লিক করার পর রেস্ট্রিক্টেড এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তারপর আপনাকে অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ডান পাশে অ্যারো চিহ্ন আসছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন এখন এ জায়গাতে কথা হচ্ছে আপনি যদি শুধু তাদেরকে দেখাতে চান তাহলে অবশ্যই ভিউয়ারটাই সিলেক্ট করা থাকবে আর যদি বলেন যে না এটাতে তারা কমেন্ট করতে পারবে তাহলে অবশ্যই আপনাকে কমেন্টার ক্লিক করে দিতে হবে আর যদি এই ফাইলটি সে এডিট করতে চায় বা অন্যান্য সাপোজ মনে করেন যে একটি ওয়ার্ড ওয়ার্ড ফাইল আছে সেটা আপনার কি করবে সে এডিট করবে তাহলে অবশ্যই আপনাকে এডিটরে দিয়ে দিতে হবে সো এভাবে আপনাকে কাজ করতে হবে সো আমি এখন ভিভারটাই রেখে দেব দেন আপনাকে ডান অপশানে ক্লিক করতেই হবে সো ডানে ক্লিক করে দিলাম তো এখন আমার কাজটি হয়ে গেছে এখন এই লিংকটি আমি যাদেরকে শেয়ার করব তারাই শুধু দেখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম